47 জন যে মারা গেছেন তৃণমূল সরকারের দোষে, মমতা ব্যানার্জির গোটা শরীরে যে রক্তের দাগ লেগে রয়েছে, ওই রক্তের দাগ পেরিয়ে 21 জুলাই হবে মঞ্চে ওঠার যে ওই সিঁড়ি থাকে না, ওই সিঁড়িতে 47 জন লাশ শুয়ে থাকবে, ওই লাশ পেরিয়ে তাকে উঠতে হবে 21 জুলাইয়ের মঞ্চে। ধারণা কেন্দ্রের ভেতরে কিছু ওদের চটি চাটা লোকজনকে নিয়ে ওরা আটকেছে, এবার গোটা রাস্তা ওরা দেখে নিন, গোটা রাস্তায় মানুষ ওদের আটকে দিচ্ছে, যেগুলো চুরি করে জিতেছে সেই পঞ্চায়েতগুলোতে ওদের নেতারা ঢুকতে পারবে কিনা সেটা আগে ভালো করে দেখুন। তো এখন ওনার ঘুম থেকে জেগেছেন, কিন্তু মানুষের কাছে উনি যে ধিক্কার পেয়েছেন, মানুষ ওকে যেভাবে ঘেন্নার চোখে দেখছেন, এই 10-15টা রিপোল দিয়ে মানুষের চোখে উন্নত জীব হতে পারবে না। নির্বাচন কমিশনার অপদার্থ, মুখ্যমন্ত্রী ওকে পুতুলের মতো নাচাচ্ছেন, ওই জন্য বাধ্য হয়ে 10-15টা দিয়েছেন। ঠিকঠাক মতো যদি হতো তাহলে 10-12 জায়গায় রিপোল দিতে হতো, যে জায়গায় ব্যালট লোকে খেয়ে নিল, ব্যালট নর্দমায় পড়ে গেল, ব্যালটে কালি ঢেলে দেয়াল, ওইগুলো রিপোল হবে না, গাদা গাদা অভিযোগ। নির্বাচন কমিশনার ঘুমোচ্ছিলেন, তো এখন ওনার ঘুম থেকে জেগেছেন, কিন্তু মানুষের কাছে উনি যে ধিক্কার পেয়েছেন, মানুষ ওকে যেভাবে ঘেন্নার চোখে দেখছেন, এই 10-15টা রিপোল দিয়ে মানুষের চোখে উন্নত জীব হতে পারবেন। আমরা কোনো উৎসব করব না, সেদিনকে আমরা শোক দিবস পালন করব। ওই 47 জন যে মারা গেছেন তৃণমূল সরকারের দোষে, মমতা ব্যানার্জির গোটা শরীরে যে রক্তের দাগ লেগে রয়েছে, ওই রক্তের দাগ পেরিয়ে 21 জুলাই হবে মঞ্চে ওঠার যে ওই সিঁড়ি থাকে না, ওই সিঁড়িতে 47 জন লাশ শুয়ে থাকবে, ওই লাশ পেরিয়ে তাকে উঠতে হবে 21 জুলাইয়ের মঞ্চে। যে ওই গণনা কেন্দ্রের ভেতরের জায়গাটুকুই এখন তৃণমূলের হাতে আছে, গণনা কেন্দ্রের ভেতরে কিছু ওদের চটি চাটা লোকজনকে নিয়ে ওরা আটকেছে, এবার গোটা রাস্তা ওরা দেখে নিন, গোটা রাস্তায় মানুষ ওদের আটকে দিচ্ছে, যেগুলো চুরি করে জিতেছে সেই পঞ্চায়েতগুলোতে ওদের নেতারা ঢুকতে পারবে কিনা সেটা আগে ভালো করে দেখুন। বিরোধীদেরকে ভয় পাচ্ছে কি শাসন? বিরোধীদেরকে স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছে, না হলে যে প্রকল্পের কথা ওরা বলে ভোট চাইলো সেই প্রকল্পের উপর ভরসা না করে ব্যালটে কালি ঢেলে দিতে হচ্ছে, বোমা মারতে হচ্ছে, কারুর বাড়িতে সাদা থান পাঠাতে হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বাড়িতে হুমকি পাঠাতে হচ্ছে। আমাদের এসব হুমকি ফুমকি পাঠানোর প্রয়োজন নেই, সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাবেন, শাসক এমনিই ভয় পেয়ে বাড়িতে দৌড় পালাবে। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের কারণেই মারা গেছে, তার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া দরকার। যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারের জন্য 20 লক্ষ করে টাকা এবং একটা করে চাকরি দিতে হবে, তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী জনকে চাকরি, সেটা হলো মমতা ব্যানার্জির পিসি ভাই মিলে তাদের চটি চাটা চাটা মানুষদের করার জন্য পরিকল্পনা করছে। দেখুন, আমি নিজে এবারে জেলা পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যান্ডিডেট ছিলাম, আমি 412 ভোটে যখন লিড দিচ্ছি, তারপরেও আমাদের লোকগুলোকে মারধর করে কাউন্টার মধ্যে বার করে দিয়েছে। আমরা বিভিন্ন কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরেও পুলিশের কোনো সহযোগিতা পাইনি। রাজ্যের নির্বাচন কমিশনার যতগুলো কন্ট্রোল নাম্বার দিয়েছে সব নাম্বারগুলো তারা ব্যস্ত ছিল, কেউ সঠিক যোগাযোগ নেই। তাই তারা সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে।